লালিত ঝা যিনি ইতিমধ্যেই সংবাদ শিরোনামে চলে এসেছেন, 13ই ডিসেম্বর অর্থাৎ সংসদ আনার 22 বছর যেদিন পূর্তি ছিল সেদিন যখন ফের হামলার ঘটনা ঘটল, তার মাস্টার মাইন্ড এই লালিত ঝা। আর লালিত ঝার বং কানেকশন ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে তার পরিবারের লোকজনকে নিয়ে। তিনি সপরিবারে এই শহরেই থাকতেন দীর্ঘদিন ধরে। শুধু তাই নয়, এর পাশাপাশি নীলাক্ষ আইচ যে যুবকের নাম উঠে এসেছিল, একই সঙ্গে এনজিও করতেন তারা, এবার নীলাক্ষ আইচের পাশাপাশি নাম উঠে এলো সায়ন পালের। সাম্যবাদী সুভাষ সভা নামে একটি সংস্থার সঙ্গে সদস্য ছিলেন এই সায়ন পাল। যদিও সায়ন পাল বলছেন যে সংস্থার কাজের জন্য তার সঙ্গে যোগাযোগ থাকলেও ব্যক্তিগতভাবে কোনো রকম যোগাযোগ তার লালিত ঝার সঙ্গে ছিল না। নীলাক্ষ আইচের কথা নিশ্চয়ই আপনাদের মনে থাকবে, যে এই সংসদ হামলার একেবারে বাইরের ভিডিওটা শেয়ার করেছিলেন তাকে লালিত ঝা, এবং ইতিমধ্যেই দিল্লি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। আর সায়ন পাল যিনি সংবাদ শিরোনামে চলে এসেছেন, আজ কথা বলেছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। আমরা দেখলাম তোমাদের যে সংগঠন, সেই সংগঠনের নামে একটা র্যালি হওয়ার কথা ছিল কলকাতায়, এবং তার জন্য কলকাতা পুলিশের কাছে একটি আবেদনও তোমরা করেছিলে, এবং সেক্ষেত্রে তোমার তোমার নাম সেখানে দেওয়া আছে, এবং সেখানে যিনি আবেদন করেছিল র্যালিটার জন্য সেটা হচ্ছে লালিত ঝা, এবং তার বাড়ির ঠিকানা দেওয়া, এবং সেখান থেকে সেই আবেদনপত্র এবং তোমাদের নাম আছে। এইবার বিষয়টা কি ছিল? আবেদন ও করেনি, ওই নীল আইচ যে ছিল ও করেছিল। না, পেপারটিতে যেটা দেখতে পাচ্ছি আমরা সেটাই হচ্ছে। এবার কিসের র্যালি ছিল এবং কি ছিল বিষয়টা? এটা নেতাজি সংক্রান্ত যে যে ওনার সাথে কার্যকলাপ যে জড়িয়ে ছিল, ওই প্রেসিডেন্সি কলেজ বলুন, তারপর নেতাজি ভবন বলুন, এই রকম অল্প বিস্তর, বাগবাজার সার্বজনীন, এইগুলোতে প্রত্যেকটাতে ঘুরে ঘুরে ওইখানে মানুষজনকে বলা যে তার সাথে এই সমস্ত জায়গাগুলোর কি তাৎপর্য আছে, কি কার্যকলাপ তার সাথে জড়িয়ে আছে, এইগুলোই আর কি। তো যেহেতু 1-1.5 ঘন্টা লেট হয়ে যায়, তো তারপর আমরা সাইকেল নিয়ে গিয়েছিলাম, আমরা আবার ব্যাক করি। আচ্ছা, এটা 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 র্যালিটা পরে হয়েছিল তাই তো? মানে হ্যাঁ, মানে 1-1.5 ঘন্টা বা পরে আবার হয়েছিল, ওটা ক্যারি করেছিল তারা। আচ্ছা, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, যিনি অ্যাপ্লাই করেছিলেন তার নাম লেখা আছে লালিত ঝা, রবীন্দ্র সরণি, বাড়ির ঠিকানা দেওয়া, এবং এবং তার মধ্যে থেকে তোমাদের যে ভলেন্টিয়ার হিসেবে তোমার নামটাও রয়েছে। আর সেক্ষেত্রে মূলত এই সাম্যবাদী সুভাষ সভা যেটা সংগঠন, এই সংগঠনে কতজন মেম্বার, এবং এই সংগঠনের সঙ্গে তোমার যোগাযোগটা হলোই বা কিভাবে? এই সংগঠনে মেম্বার প্রায় 500 জনের ওপর, আর যোগাযোগ হয়েছিল এই উত্তরপাড়াতে অনুজ ধর এবং চন্দ্রচূড় ঘোষ এসেছিলেন, তো ওইখান থেকেই এই সংগঠনের এর সাথে যোগাযোগ আর কি, তো গ্রুপে অ্যাড করা হয়েছিল এইখানে। কবে? এটা ওই ফেব্রুয়ারি মাস, এই বছর ফেব্রুয়ারি, হ্যাঁ ফেব্রুয়ারি মাসে একটা ওই মেয়ে টাইপের হয়েছিল, প্রোগ্রাম হয়েছিল উত্তরপাড়া হলেতে, তো সেইখান থেকে। আচ্ছা, এই লালিত ঝা নিশ্চয়ই তুমি নাম শুনেছো বা দেখেছো, তোমাদের সংগঠনের অন্যতম সদস্য। হুম 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 এর এই যে যে কাজটি হয়েছে পার্লামেন্টে, এই সম্পর্কিত বিষয় সংগঠন তরফ থেকে কিছু জানা জানা ছিল সংগঠনে যেরকম ঘটনা ঘটবে? কোনো কিচ্ছু না, ও প্রথমত অ্যাক্টিভ মেম্বার ছিল না, ঠিক আছে, আর দ্বিতীয়ত এই সমস্ত কাজ নিয়ে আলোচনা হয় না। মানে আমাদের গ্রুপের কাজ হয় যে কোথায় কি বাচ্চা পড়তে পাচ্ছে না, কিংবা কোথায় কোন ইনস্টিটিউট, মানে ইনস্টিটিউট মানে ছোট ছোট গ্রামের দিকে, পুরুলিয়া বলুন, মেদিনীপুর বলুন, এই দিকে মানে বাচ্চাগুলো পড়তে পাচ্ছে না, অনেকগুলো বাচ্চা তাদের পাঠশালা করে পড়ানো, তারপর কোথায় শীতকালে কারা রাস্তাঘাটে পড়ে আছে, জামা কাপড় নেই তাদের, এই সমস্ত হেল্প করা, এইগুলো ব্যাস। গ্রুপটা চলছে যে নেতাজির কাজকর্ম নিয়ে, নেতাজির কাজের তাৎপর্য নিয়ে মানুষকে জানানো, সেই সমস্ত কিছু, কিংবা তার আদর্শে গ্রুপটা চলছে। কিন্তু এর মধ্যে যে এই রকম একটা মানে জঘন্যতম কাজ, এটা কেউই গ্রুপে মেনে নেবে না। আর সব থেকে বড় কথা হলো, ওকে ছেড়ে 500 জনের উপর মেম্বার আছে, ওর ওই
একটা কাজের জন্য 500 জন মেম্বারে হ্যারাসমেন্ট হওয়া তো মানে মুখের কথা না, আমরা তো স্টুডেন্ট। এমনি ললিত কেমন ছিল? কোনো কিছু কন্ট্যাক্টই নেই, মানে কোনো কিছু পার্সোনাল, একদিনও ফোনও করেনি, কিভাবে জানবো সে কেমন ছিল, মানে এমনি চিনতে তোকে কিভাবে চিনবো? চিনতেই না বলছো? তো সেটাই তো স্বাভাবিক, কোনোদিনও কথা হয়নি, এ হয়নি, আমি কিভাবে চিনবো? গ্রুপে 500 জনের ওপর মেম্বার আছে, ঠিক আছে? তো 500 জনের ওপর যেহেতু মেম্বার আছে, আমাকে নর্মাল ওই গ্রুপে লেখা হয়েছিল যে হ্যান ত্যান, আমি যেহেতু সাইকেল নিয়ে একটু এদিক ওদিক যাই, দূরে একটু লং রাইড যাই, তাই আমাকে বলা হয়েছিল, আমাকে আর একটা দাদাকে, আর 2-3 জন মতো ছিলাম, তো বলা হয়েছিল যে তোরা সাইকেল নিয়ে, তোমরা সাইকেল নিয়ে এ করবে, সেটা নীল বলেছিল। এটা কে তো বলেছিল? নীল নীল মানে নীলাক্ষ? নীলাক্ষ। তো ব্যাস এইটাই, তো এবার ওরা কি হিসাবে কি জমা দিয়েছে সেটাও জানি না। এদিকে ধৃত লালিত ঝার রাজনৈতিক পরিচয় নিয়ে বঙ্গ বিজেপির অন্দরে তরজা শুরু হয়ে গিয়েছে। তিনি যুব তৃণমূল কংগ্রেসের নেতা, এমনটাই দাবি করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, এরাজ্যের একাধিক তৃণমূল কংগ্রেস নেতার সঙ্গে তার বিভিন্ন জায়গায় ছবি রয়েছে এবং সেই সমস্ত ছবি প্রকাশ্যে আনছে বিজেপি। দেশ বিরোধী শক্তিকে মদত দিচ্ছে তৃণমূল এবং বামেরা, এমনটাই অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। এ ললিত ঝা তৃণমূল যুবা জো হ্যায় ভাতিজা কা উনকা র্যাঙ্ক এন্ড ফাইল হ্যায়, উসকা সাথ এক পিকচার নেই, বহুত সারা পিকচার আয়া হ্যায় জিসমে টিএমসি কা লিডার লোক, এমএলএ লোক, কাউন্সিলর লোক আর প্রদেশ কি যুবা কি লিডার লোক কা তসবির হ্যায়, ভিডিও হ্যায়। ইজ দ্য নোন ফেস অফ তৃণমূল কংগ্রেস ইউথ উইংস। ও টিএমসি কা জব মে ইউথ প্রেসিডেন্ট থা উস বক্ত মমতাজি নে পাওয়ার মে আনে কি বাত ভাতিজা কো দিল্লি সে লাই, লানে কা বাদ এক যুবা তৃণমূল ফরমেশন হুয়া, জো যুবা তৃণমূল কা মডেল সব জেল মে হ্যায়, বিনয় মিশ্র ফরেন মে হ্যায়, শান্তনু কুন্তল সব জেল কে অন্দর হ্যায়, এ যুবা তৃণমূল কা ললিত ঝা লিডার থে, अभी भी टीएमसी का साथ जुड़ा है ये टी और टीएमसी और सीपीएम बंगाल में एंटी नेशनल फोर्स को पेट्रोनाइज करता है।